দেখতেই পাচ্ছেন চারিদিকে কি ঘটছে আর জীবনের ঘটনার পর। কোথাও কি একটা কোনো ভয় কাজ করে এই রাতের বেলা একদম ফাঁকা ট্রেন? ভয় তো করবে, অবশ্যই ভয় তো করবেই। কি ভয় করবে না বলো? আমরা মেয়ে ছেলে মানে আমরা তো লেডিস ছেলে, তো আমরা জেনারেলে যাই না, আমাদের তো ভয় করবেই। ডাক্তারকে পর্যন্ত যখন এরকম করতে পারছে তো আমাদেরকে কেন করবে না? তো এইসব একটা ভয় লাগে, মানে ভয়টাকে ইয়ে করে নিয়ে চলি। যখন পুরো ফাঁকা হয়ে যায় তখন তো আরও বেশি ভয় লাগে যে এই মনে হয় বিপদ আসছে, এই মনে হয় কিছু হচ্ছে। অনেকেই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারে মেয়েরা বিক্রি হয়ে গিয়েছে, এটা আপনি মনে করেন? ও সব কিছু মনে করি না বাবা, মেয়েরা আজও প্রতিবাদ করার জন্য আছে বলে মনে হয়? হ্যাঁ আছে, অবশ্যই আছে। মেয়েরা করবে না কেন বলো তো দেখি? মেয়েরা তো মেয়েদের সুরক্ষাই চাবো আমরা। মেয়েরা তো মেয়েদের সুরক্ষা চাবো আর কি। এই যে রাতে ফেরেন দেখছি ট্রেন পুরো ফাঁকা, ভয় লাগে না? ভয় তো লাগে, লাগিয়ে কি করবো। আমি সেই মেয়ে, বাসে ট্রামে ট্রেনের রাস্তায় আপনি যাকে রোজ দেখেন। আর আমার মতো এরকম অনেক কর্মরতা মেয়েরা রয়েছেন যারা সারা দিন কাজকর্ম করে শেষ ট্রেনে ফেরেন। কথা বলবো সেই সমস্ত মহিলাদের সঙ্গে, শেষ ট্রেনের যাত্রার অভিজ্ঞতাটা কেমন। দত্তপুকুরে দাঁড়িয়ে রয়েছি 11টার শিয়ালদা বনগা লোকালে, যে সমস্ত মহিলারা যাত্রা করেন তাদের সঙ্গে কথা বলবো। চলুন শুনি তাদের কী অভিজ্ঞতা। কোথায় বাড়ি আপনার? আমার মাসলানপুরে। আচ্ছা, তো বারাসাত থেকে উঠলেন আপনি? না না, আমি দমদম থেকে উঠছি। দমদম থেকে উঠেছি? হ্যাঁ। আচ্ছা, এই 11টার বনগা লোকালে আপনি নিয়মিত যাতায়াত করেন? হ্যাঁ, এর আগেরটাই যাই, এর আগেরটাই বেশি যাই। আচ্ছা, মানে কি কাজ করেন? হ্যাঁ। কি কাজ করেন? বাসা বাড়ি কাজ। আচ্ছা, তো পুলিশ থাকে এই রাত? না না, থাকে না, এই আমাদের এই লাইনে থাকেই না, আমাদের এই এই বারাসাত থেকে থাকেই না। দেখতেই পাচ্ছেন চারিদিকে কি ঘটছে আর জীবনের ঘটনার পর। কোথাও কি একটা কোনো ভয় কাজ করে এই রাতের বেলা একদম ফাঁকা ট্রেন? ভয় তো করবে, অবশ্যই ভয় তো করবেই। কি ভয় করবে না বলো? আমরা মেয়ে ছেলে মানে আমরা তো লেডিস ছেলে, তো আমরা জেনারেলে যাই না, আমাদের তো ভয় করবেই। তো এই রাতের ট্রেনে জার্নি করার কোনো এরকম কোনো অভিজ্ঞতা আছে যেটাতে ভয় পেয়েছে? না না, এরকম এখনো হয়নি। স্টেশন থেকে নেমে তারপরে বাড়ি ফেরেন কি করে এত রাতে? না, আমাদের ভ্যান আছে, টোটো আছে, অটো আছে, আমাদের অসুবিধা হয় না। বাড়ির লোকজন কি আনতে আসে? না, আমরা একাই যাই। আমাদের ভ্যান রাতেও গাড়ি থাকে? হ্যাঁ, রাতে বাড়ি থাকে, সকালে বেরোই যাবো। একটা ভয় কাজ করে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভয় তো করবেই। রাতে যখন ট্রেনে ফেরো দেখতেই পাচ্ছ পুরো ট্রেন ফাঁকা, দু একজন রয়েছে দেখতে পাচ্ছি লেডিস কম্পার্টমেন্ট, ভয় করে বা কীরকম অভিজ্ঞতাটা জানতে চাই শেষ ট্রেনে জার্নি? শেষ ট্রেনে গেলে ভয় লাগে বলতে, মানুষ এই যে এত মানে বিপদ আপদ হচ্ছে, শুনলাম যে একটা নার্স দিদিকে মানে ডাক্তারকে পর্যন্ত যখন এরকম করতে পারছে তো আমাদেরকে কেন করবে না? তো এইসব একটা ভয় লাগে, মানে ভয়টাকে ইয়ে করে নিয়ে চলি। যখন পুরো ফাঁকা হয়ে যায় তখন তো আরও বেশি ভয় লাগে যে এই মনে হয় বিপদ আসছে, এই মনে হয় কিছু হচ্ছে। পুলিশ থাকে? পুলিশ যদি থাকে তাহলে তো ভয় থাকে না। যদি না বলছি এই লেডিস কম্পার্টমেন্টে পুলিশ থাকে? পুলিশ তো আপাতত নেই এখন। আচ্ছা, পুলিশ তো একটু আগে দেখলাম, পুলিশ এখন তো নেই। আচ্ছা, মানে বারাসাত অবধি এসে নেমে যায়? হ্যাঁ। তারপর বাকিটা নিজেদেরকেই ইচ্ছা নিয়ে করতে হয়। এই আর্জিকরের ঘটনাটা নিয়ে কি বলবে? আর্জিকরের ঘটনাটা বিষয়ে আমি বেশি কিছু জানি না, শুধু ওই বাড়ির খবরে একটুখানি শুনেছি যে এরকম মানে একটা নার্স দিদির সাথে এরকম ঘটনা ঘটেছে, একটা ডাক্তার দিদির সাথে এরকম ঘটনা ঘটেছে। তো একটা মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে মানুষ, সেটাতে আরও ভয় লাগে যে রাস্তায় বেরাই আমাদের সাথে কখন কোন ঘটনা ঘটে যেতে পারে, একটা ভয় লাগে। এই যে রাতের বেলা স্টেশন থেকে কীভাবে বাড়ি ফেরো, মানে বাড়ির লোকজন চিন্তা করে? বাড়ির লোকজন কি? বাড়ির লোক তো অবশ্যই চিন্তা করে, আরও আজকে একটু ঝামেলা হয়েছে, আরও চিন্তা করছে। তখন বাড়িতে যাবো, বাড়ি থেকে ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটেই যেতে হবে, যেহেতু টাকা পয়সা নেই তো। না, এই আজ করে ঘটনাটা নিয়ে কী বলবেন? কিছু বলার আর কি বলবো, কিছু বলার নেই, এ তো জানোই সবই, আর কি বলবো। ভয় তো মানুষের সবাই, একটা আতঙ্ক তো থাকেই, এই পর থেকে বেশি আর আমরা আতঙ্কটা বেশি হচ্ছি আমরা। এই এই যে মানে একটা হাসপাতালের মধ্যে যেখানে এত সুরক্ষা, সেখানে যদি এরকম ঘটনা ঘটে যেতে পারে তাহলে আমাদের কেন হতে পারে না? আমাদের তো হতেই পারে, কোনো ব্যাপার না, তো এখনো হয়।
হয়নি এরকম, আমরা পড়িনি এখন তো এরকম পালা পড়িনি। চারিদিকে এত বিচারের দাবি উঠছে, এটা নিয়ে কি বলবেন আপনারাও? কি বিচার চাই? কেন যাবো না, অবশ্যই যাবো, কেন যাইবে না, সবাই চাইবে বিচার, সবাই যে যদি চায় আমরাও তাই যাবো। অনেকেই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারে মেয়েরা বিক্রি হয়ে গিয়েছে, এটা আপনি মনে করেন? সব কিছু মনে করি না বাবা, মেয়েরা আজও প্রতিবাদ করার জন্য আছে বলে মনে হয়? হ্যাঁ আছে, অবশ্যই আছে, মেয়েরা করবে না কেন বলো তো দেখি? মেয়েরা তো মেয়েদের সুরক্ষাই চাবো আমরা, মেয়েরা তো মেয়েদের সুরক্ষা চাবো আর কি বাবা। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে মেয়েরা বিক্রি হয়নি এটাই বলছেন? না কোনোদিনও না, সেটা কেন বিক্রি হবে কেন, সেটা হওয়ার কথাও না, হওয়ার কি কথা, যেটা নেয় নেয়, যেটা অন্যায় অন্যায়। আর এই আরজিকর ঘটনাটা নিশ্চয়ই শুনেছেন, একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজিকর হাসপাতালে, ডাক্তার আজকে না আরজিকর হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ঘটনা শুনে কি প্রতিক্রিয়া আপনার? কি শুনে কি করবো, এই যে একটার পর একটা ধর্ষণ ঘটনা ঘটছে, ভয় করে কোথাও গিয়ে? ভয় তো করে, কি করবো,